শয়তানের শয়তানি থেকে হেফাজতে রাখতে পারে শুধুমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে অর্থাৎ এটি হলো সবচেয়ে কার্যকর মাধ্যম আল্লাহর জিকির আমরা অন্তরে আল্লাহ স্মরণ করার মাধ্যমে করতে পারি মুখে সবসময় আল্লাহ তাল্লার জিকির আমরা করতে পারি তার মাধ্যমে হতে পারি এই জন্য প্রিনবী সাল্লা সাল্লামের প্রতিটি পদক্ষেপে তিনি কোনো না কোনো দোয়া পাঠ করতেন এবং আল্লাহর নাম তিনি উল্লেখ করতেন এবং স্মরণ করতেন অথবা আমার শায়তানের শয়তানি থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো বিশেষ জিকির সেটি হল সকাল এবং সন্ধ্যায় যে সমস্ত দোয়া এবং যে সমস্ত জিকি নবী কেরিম সাল্লাহসাল্লাম করেছেন এর বেশিরভাগ দোয়ার মধ্যে দেখবেন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য সেফটি এবং নিরাপত্তার প্রার্থনা করা হয়েছে এবং শয়তান শয়তান এবং ক্ষতি থেকে বাঁচার জন্য আশ্রয়ের কথাও বিভিন্ন দোয়া রয়েছে এই জন্য সকাল সন্ধ্যার দোয়াগুলো রক্ষা কবচের মতো সকালে পাঠ করলে দিনভর সন্ধ্যা পাঠ করলে রাতভর আল্লাহ রব্বুল আলমিন শয়তানের দুশ প্রভাব থেকে আমাদেরকে আল্লাহ তালা মুক্ত রাখবেন তৃতীয় আমলটিও বিশেষ একটি জিকেরা সেটি হল বিসমিল্লা পাঠ করা একজন ইমানদার তার প্রতিটি কাজে যখন বিসমিল্লাহ পাঠ করতে থাকে তখন সে কাজটিতে অন্তত শয়তান আর অংশগ্রহণ করবার সুযোগ পায় না এই জন্য বিশাল সাল্লাম বলেছেন কেউ যখন খেতে বসে শুরুতে বিস্মিল্লা বলে খাবার গ্রহণ করা শুরু করে তখন তার সাথে অংশ অংশগ্রহণ করতে পারে না বাসায় প্রবেশের সময় যদি বিসমিল্লা পাঠ করে তখন তার সাথে আর শয়তান প্রবেশ করতে পারে না যখন স্ত্রী সবসের সময় বিস্মিল্লা পাঠ করে শয়তান তার সাথে অংশগ্রহণ করতে পারে না বাসা থেকে বের হওয়ার সময় যখন বিস্মিল্লা পাঠ করে তখনও আল্লাহর তাকে নিরাপদে রাখেন এভাবে প্রত্যেকটা কাজে যখন মানুষ বিসমিল্লা পাঠ করে তার মাধ্যমে আল্লাহর্ববুল আলমিন শয়তান থেকে হেফাজতে রাখেন মুসুদ আহমদে বর্ণিত হয়েছে প্রেম সাল্লাম বলেছেন কেউ বিসমিল্লা পাঠ যখন করে তখন শয়তান আর তাকে দেখতে পায় না তার এবং শয়তানের মাঝে আড়াল হয়ে যায় এই বিসমিল্লা এই জন্য প্রতিটি কাজ বিসমিল্লা বলার মাধ্যমে শয়তানের শয়তানি থেকে দুষ্টজনের প্রভাব থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ বিদিনুলিল্লাহ চার নম্বর আমলটিও বিশেষ জিকিরের আমল সেটি হলো হল আওয়াজের রাজিম পড়া আল্লাহ বলেছেন ইম্মায়ানজ যখন তোমার উপরে প্রভাব বিস্তার করবে তোমাকে খোঁচা দিবে তোমাকে আঘাত করবে আক্রমণ করবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে বিতাড়িত শয়তান থেকে অর্থাৎ এটি পাঠ করবে কোরআন করিমের তেলাওয়াতের সময় এই জন্য আমাদেরকে পাঠ করতে বলা হয়েছে যাতে করে কোরআন পাঠ করতে গিয়ে শয়তান আমাদের মাঝে কোনো প্রকার বিভ্রান্তি সৃষ্টি না করতে পারে ডিস্টার্ব না করতে পারে কোনো মানুষ যখন রাগান্বিত হয়ে পড়ে শয়তানের প্রচনা দ্বারায় এবং শয়তানের প্ররোচনা দ্বারাই তার রাগ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই জন্য রাগের সময়ও আল্লাহ নবী সাল্লাহাম আমাদেরকে আজ পাঠ করতে শিক্ষা দিয়েছেন পাঁচ নম্বর আমল হল অজু বিভিন্ন